problem for orange biscuit gula jemon paoa jay ota ta ki erokom flavor so original food ache original food tai to bedana ami ha ami otai bolchi baap re baap le to tapore gas theke khule beichi ei na bege amar So hello guys, so আজকে আমরা বিকাল বিকাল বেরিয়ে পড়েছি আর আজকে তো প্রচন্ড গরম তাই আজকে বেরাতে একটু লেট হয়ে গেল তাই আমরা বিকাল বিকাল বেরিয়ে পড়েছি আর এখন আমরা যাচ্ছি কলকাতা নিউ টাউনে সো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের পুরোটা ডিটেইলটা তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তো গাইস এখন আমরা বালিতে চলে এসেছি আর বালি হল্ট থেকে আমরা বাস ধরে সোজা চলে যাব কলকাতা নিউ টাউনের দিকে আর আজকের ভাগ্যটা তো ভীষণ ভালো ছিল আমরা বালি হল্ট থেকে এসি বাস পেয়ে গেছি তো গরমে আমাদের কোনো কষ্টই হয়নি যেতে রিল্যাক্সে বসে আর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলেছি কলকাতা নিউ টাউনের কাছে সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাজপূজা বং সিরিজ তো আজকে কোথায় তো আজকে আমরা চলে এসেছি নিউ টাউনে মানে আজকে অবভিয়াসলি খেতে যেটা আমাদের কন্টেন্ট থাকে খাওয়া খাওয়া সো গাইস অনেকদিন ধরে ভাবছিলাম যে মানে প্রচুর ঝাল তেল মশলা এগুলো তো খাচ্ছি হ্যাঁ তো এবার একটু মিষ্টি মুখ করব আমরা হ্যাঁ তো আমরা এখন মিষ্টি খেতে চলে এসেছি তো চলো মিষ্টি খেতে কলকাতা বলছি এত তাড়াহুড়ো করছো কেন তো চলো কলকাতা তো চলো 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 মিষ্টি খেতে আমরা কলকাতা চলে এসেছি বাবু মিষ্টি খেতে কলকাতা হ্যাঁ এটা ফেমাস জায়গা অবভিয়াসলি সবাই তোমরা হয়তো চেনো জানো ফেমাস জায়গাতেই এসেছি আরে নাও চিনতে পারে অনেকে আমাদের ভিডিও দেখেও তো চিনতে পারে তাই না তো চলো চলো তাড়াতাড়ি যাওয়া যাক তাড়াতাড়ি তোমরা দেখো তোমরা তিনটা না দেখতে দেখো আর মিষ্টিগুলো দেখো খুব ইউনিক ঠিক আছে মিষ্টিগুলো দেখে প্রচুর ইউনিক মিষ্টি আছে চলো এখনই আর কিছু ডিটেলস বলবো না ওখানে কি পুরো জায়গাটা দেখাচ্ছি জায়গাটা পুরো দেখো আমি বাবরে বাপ তারপরে প্রচন্ড গরম গরমে পুরো এখানে গাছগুলো কি সুন্দর এখানে দৃশ্য বাট একটু অনেকটা আগে নেমে গেছে এখন হেঁটে হেঁটে যেতে হবে যাই হোক চলো ফ্লুপ ফ্লুপ এই সেই মিষ্টির জায়গা এটা হচ্ছে কলকাতা মিষ্টি হাব যেখানে সমস্ত মিষ্টি পাওয়া যায় সমস্ত ফেমাস ফেমাস দোকানের মিষ্টি পাওয়া যায় তো চলো আর চটপট লেট না করে তাড়াতাড়ি আমরা ভেতরের দিকে এগিয়ে যাই ও হ্যাঁ তার আগে তোমাদের আমি জানিয়ে দিই যে এই মিষ্টি হাবটা কোথায় এই মিষ্টি হাবটা আছে ইকো পার্কের গেট নাম্বার 3 ঠিক একদম পাশেই আর এটা এমন একটা রুট যেখান থেকেই তোমরা আসো না কেন তোমরা কিন্তু সমস্ত গাড়ি অ্যাভেলেবেল পেয়ে যাবে আমরা যেমন বালি হল্ট থেকে বাসে করে চলে এসেছি তোমরা শিয়ালদা থেকে বলো হাওড়া থেকে বলো তোমরা কিন্তু ইজিলি সব জায়গা থেকে কিন্তু গাড়ি অ্যাভেলেবেল পেয়ে যাবে আর আমাদের বাস গাড়িটা একটু আগে নামিয়ে দিয়েছে আর আগে নামিয়ে দিয়েছে বলে আমরা এত সুন্দর সুন্দর শ্যুটগুলো করতে পেয়েছি আর তোমরা স্লোমো শ্যুট অলরেডি দেখে নিয়েছো প্রথমে একটু রাগ হয় তারপর ভাবি যে ঠাকুর যা করে ভালোর জন্যই করে আর ভেতরে ঢুকতেই দেখি কাজটা আপনাই সরে গেল তো এটা আমার হেভি লেগেছে তাই বুবুর একটা আমি স্লোমো করে দিই তো বুবুর এন্ট্রিটা দেখে আমার এই গানটা মনে পড়লো বুবুর এন্ট্রিটা তো পুরো সেই লেভেলের ছিল তো চলো এখন ভেতরে চলে এসেছে আর ভেতরে ঢুকে দেখি কি সুন্দর একটা রাজকীয় ব্যাপার আর চারিদিকে মিষ্টি 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 তো এখন আমরা কেসি দাসের মিষ্টির দোকানের সামনে দেখো কত রকমের কালারফুল রসগোল্লা পাওয়া যাচ্ছে তো দেখো সব বাঙালি মিষ্টি খেতে ভালোবাসে আমিও মিষ্টি খেতে ভালোবাসি বাট আমি খুব একটা খেতে পারি না তো যে কটা আমি মিষ্টির নাম জানি সে কটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো এত মিষ্টি নাম বাবা আমি জানি না অ্যাকচুয়ালি আমি খুঁজলাম চকলেট মিষ্টি তো চকলেট মিষ্টি খুঁজতে খুঁজতে পেয়ে গেছি আমার ফেভারিট দই আর মাটির ভাড়ে মিষ্টির দই আহা সেই কি টেস্ট শুনতে পেলাম
ফার্স্টে গাঙ্গুরামের এই ফেমাস মাটির ভাড়ের মধ্যে মিষ্টির দইটা আমরা নিয়ে নিয়েছি। আর মিষ্টির দইটা সঙ্গে সঙ্গে পেয়েছি। মিষ্টির দই যেহেতু আমার ফেভারিট, আমি খেতে শুরু করে দিয়েছি। আর তারপরে ভুলেই গেছিলাম যে ও একটা ভিডিও নিতে হবে। দেন আমার হাফ খাওয়া হয়ে যাওয়ার পর আমি একটু ভিডিও নিচ্ছি। প্লিজ কিছু মনে করো না তোমরা। পনির রোল একটা নিয়ে নিলাম। চলো এখান থেকে আমরা এত কিছু জিনিস নিয়ে নিয়েছি। তো এই যে আমি আরও দুটো আইটেম নিয়ে নিয়েছি। তো এইখানে কিন্তু কোনো বসার জায়গা নেই ভেতরে, তো এরকম রাখার জায়গা রয়েছে, এরকম রেখে তোমাদের দাঁড়িয়ে খেতে হবে। এটা আমি নাম জানি না। কেমন খেতে? এটা ব্যাপক খেতে, যা একটু খির পছন্দ করো তাদের জন্য। মানে ক্ষীর ক্ষীর ব্যাপার আছে নাকি? গাঙ্গুরা মেলে এটা অবশ্যই ট্রাই করো গাইস। এটা হচ্ছে পনির রোল। দেখি স্টাফিংটা ভেতরটা। এটা পনির রোল। ওয়াও, গন্ধটা দারুণ বেরোচ্ছে। স্টাফিংটা রিংরিং মতো, পুরো রিংরিং মতো। আর ভেতরটা পুরো গরম গরম। খাওয়া যাক। ঠিক আছে, হার্ড একটু, শক্ত একটু, হার্ডি। অলরেডি গাঙ্গুরাম থেকে আমরা তিনটা আইটেম খেয়ে নিয়েছি, তো এবার ঘুরে ঘুরে দেখা যাক আমরা আর কি কি খাই। তো মোটামুটি সন্ধ্যা টাইমটা কিন্তু ভালোই ভিড় হয়ে যাচ্ছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো ম্যাডাম চলে গেছে মিষ্টি দেখতে। ম্যাডাম এটা খুব পছন্দ লেগেছে, কাজুর একটা আইটেম। এটা খুব সুন্দর খেতে, পুরো কাজু, পুরো ভেতরে কাজু দেয়া, দেখতেও খুব কিউট। দেখে দিই মিষ্টিটা। এটাও গেছে একটা কাজুর আইটেম নিলাম, দেখো দেখতে দেখতে কাজু বল। আর এখানে যে কটা মিষ্টি খেলাম প্রত্যেকটা মিষ্টি দারুণ খেতে। তো মিষ্টি দেখতে দেখতে হুট করে আমার চোখে পড়লো এত বড় সন্দেশ হয়, কত বড় সন্দেশ। সাথে আছে দেখো কত রকমের কালারফুল রসগোল্লা। ওইটা না, ওইটা না, পাশেরটা, এইটা 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 এইটা। হ্যাঁ, দেখতেও দারুণ আর খেতেও। ঠিক আছে, খাও খাও, তোমার রিয়াকশন দেখে আমি বুঝে গেছি। মানে ফ্লেভারটা তোমার কি মনে হচ্ছে, ফ্লেভারটা এখানে কিসের? লটচমচম, লটচমচম অরিজিনাল ফুড আছে। অরিজিনাল ফুড তাই তো, বেদানা রয়েছে। হ্যাঁ, আমি ওটাই বলছি যে এটা বেদানা, বেদানা ফ্রুট দিয়ে করা আছে। তো গুপ এখনই পুচকিটাকে ট্রাই করবে। এটা কি ম্যাঙ্গো ফ্লেভার? অরেঞ্জ, অরেঞ্জ, অরেঞ্জ ফ্লেভার না? সত্যি দারুণ লাগছে। এতক্ষণ পর আমি আমার ফেভারিট
চকলেট মিষ্টি পেয়ে গেছি, চকলেট মিষ্টি। তো এটা আমি এখন চট করে নিয়ে নেবো দেরি না করে। তো এখানে দেখে মনে হবে যেন বিশাল হাইফাই ব্যাপার, মিষ্টির হয়তো প্রচুর দাম, বাট একদমই না, মিষ্টি কিন্তু খুব রিজনেবল প্রাইসে কিন্তু পাওয়া যাচ্ছে। তো তোমাদের আমি একটু দেখিয়ে দিলাম, দেখো 22, 25, 30 রুপিস অনলি। এখন আমরা একটা চকলেট ফ্লেভারে নিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর দেখতে লাগছে। উপরে চকলেট বল দেয়া রয়েছে ছোট ছোট, হেরে গেছে এটা। এটা যদি না ট্রাই করতাম মিস করে যেতাম। মিষ্টির আইটেম তো অনেক খেয়ে নিয়েছি, তো এবার একটু স্ন্যাক কিছু খাবো। তো এখানে সিঙ্গাড়া আছে, ধোকলা রয়েছে, কাটলেট রয়েছে, তো অনেক কিছু পাওয়া যাচ্ছে। আর কড়াইশুঁটির কচুরি মাই ফেভারিট। এখানে তোমরা কচুরি, তারপরে হচ্ছে এটা হচ্ছে আলু, আলু দম, এটা আলু দম, চলো খাওয়া যাক। কিরম খেতে আমি একটা অন্যরকম গন্ধ পাচ্ছি, কিরম একটা যেন তোমার ওই ধনে ধনে গন্ধ, ধনে ফোনে দেওয়া রয়েছে পরের ছুটির মধ্যে। একা খাচ্ছি, আমার একটু দাও। দামটা একটু বেশি, এক পিস 25 টাকা এক পিস। এখানে তোমরা যদি নাও, তোমরা যদি এখানে নাও, এক প্লেট 50 টাকা নেবে, 50 টাকা এক প্লেট। বাপরে বাপ, এটা কি মুখে পড়ছে এভাবে? কতদিনের ক্ষুধার্ত তুমি, কতদিনের ক্ষুধার্ত? তো ম্যাডাম এখন খাক, আমি এখন দেখি আর কি খাবার আইটেম আছে, চলো। এই দিকটা একটু চলে আসে, আর এদিকে এসে দেখি কি সুন্দর ঘর সাজানোর জিনিস, শাড়ি, জুয়েলারি, এভরিথিং পাওয়া যাচ্ছিল। জুয়েলারি রয়েছে, নেবে কিছু? এইটা কি? এইটা চলো, আজকের মতন আমাদের খাওয়া দাওয়া ডান, পেট তো পুরো ভরে গেছে মিষ্টি খেয়ে, পেট আমাদের এত ভরে গেছে। চলো বাড়ি যাবো কি না জানি না, কোথায় যাবে বাড়ি একটু পরে যাবো, একটা ফটো ভিডিও তুলে দেবে। চলো বাবা, এই ম্যাডাম কি হাঁটছে রে, এটা কি গরম না? কোথায়
কি খুঁজছো? আমার এত সুন্দর ফুলটা আমি তখন কত কষ্ট করে নিয়ে এসেছি। কোথায় ছিল? কোথায় থাকে ফুল? নিশ্চয়ই গাছেই থাকে। কোথায় ছিল? খুঁজে পাচ্ছিলে না বললে তো। ও, তারপরে গাছ থেকে খুঁজে পেয়েছি। এই না, ব্যাগে, আমার ব্যাগে ছিল, ব্যাগ থেকে খুঁজে পেয়েছি। মাথা গেছে। এটা আমি এখন মাথায় পরবো। কি করবে? মাথায়, মাথায়। মাথায় কোথায়? তুমি কানে খুঁজেছো? হ্যাঁ, মানে আমি এটা চুলের সাইডে খুঁজে চলো 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 বোতলটা আমার ধরো, আমার বোতলটা ধরো, আসো। চলে এলাম। তো আমাদের আজকে তো দিনটা খুব ভালো কাটলো মিষ্টি খেয়ে। হ্যাঁ, একটু বাইরে তো গরম, একটু বলবো না, বাইরে প্রচন্ড গরম, মানে থাকা যাচ্ছিল না। তো যাই হোক, তোমরা এই গরমে একটু বেশি করে জল খাও, সব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, আজকের মতন ব্লগটা তো এখানে এন্ড করছি, আবার একটু নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। তোমার কিছু বক্তব্য আছে একটু বলে দাও। মেন হচ্ছে এই গরমের জন্য এখন ব্লগ করতে যাওয়াটা খুব চাপের হয়ে যাচ্ছে, প্রচন্ড গরম, মানে সকালের দিকে বেরানোই যাচ্ছে না। তাও একটু বিকাল করে বেরিয়েছি, তাও মিষ্টি খেতে বেরিয়েছিলাম, মিষ্টি খেলাম গরমের জন্যই। যাদের একটু এত ফাস্টফুড খাওয়া হচ্ছিল, শরীরটা একটু ভালো থাকবে, এবার একটু হাইজিন মেনটেন হবে, একটু হেলদি মেনটেন হবে, ঠিক আছে। তো যাই হোক, নেক্সট ব্লগে একটা অন্য ডিফারেন্ট কিছু নিয়ে আসবো, অন্য জায়গায় যাবো, ইন্টারেস্টিং জায়গায় যাবো। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে, খুব তাড়াতাড়ি, ঠিক আছে। তো তোমরা দেখতে পারো আজকে বাং সিরিজ। বাই। হ্যাঁ, আমার ফোনটা ফেলে দাও। তুমি পথে চেনো, পাশে আছি যেন, আমাকেও সঙ্গে নিলে।